কবিতা প্রবাসীর ঈদ, রচনা আনিছ চৌধুরী। ওই দেখা যায় আকাশ কোণে উঠেছে ঈদের বাঁকা চাঁদ, রাত পোহালেই আসবে নেমে খুশির ঈদ আনন্দের প্রভাত। কতই না আনন্দ থাকবে জুড়ে সবার ঘরে ঘরে, বন্দি প্রবাসে এসে আজ মাগো খুব মনে পড়ে, কোথায় হারালো গো মা আজ আনন্দ নামে আমার সেই ঈদ। সাজতে পারি না কেন গো মা হাতে মেহেদির সাজে, ব্যথায় বুকটা করছে খুব কিটকিট, ঠন ঠন শব্দে আজ শোনা যাচ্ছে না কেন গো মা তোর হাতের সেমাই রান্না করার শব্দ। প্রবাসটাই না মা কতই না নিষ্ঠুর, করেছে সব আনন্দ আমার জব্দ। মাগো তোর চাঁদ মাখা মুখটা দেখে আজ সালাম করতে পারছি না কেন তোকে, নিতে পারছি না কেন তোর দেওয়া মাথায় হাত বোলানো শ্রেষ্ঠ দোয়া। মাগো প্রবাসটা বুঝি এমনই হয়, বুকটাকে করেছে ক্ষত বিক্ষত, চোখে দিচ্ছে কান্নার জলের ছোঁয়া। মাগো প্রবাস মানেই কি হলো এতিম সন্তান, যার সব থেকেও যেন আপন কিছুই নেই। মাগো কতই না ছটফট করি আমরা যেন জীবনটায় আজ দিয়ে দিই। মাগো সেই দিনগুলোই তো ছিল ভালো, বেলুন বাসিতে ফেফু করে হই হুল্লোয় কাটাতাম এই ঈদ। মাগো প্রবাসটায় আজ যেন কেড়ে নিল তোর খোকার থেকে আনন্দের চারিদিক।